আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি। সকালে বাহিরে বের হলে কিন্তু মনটা অনেক ফ্রেশ লাগে আর প্রকৃতিও থাকে একদম স্নিগ্ধ। প্রতিদিনই সকাল 7টার সময় আমরা বের হয়ে যাই, আর সকাল 7টা মানে চারিদিকে কোনো হইচই নাই, নাই কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছুই থাকে না, হাঁটতে ভালোই লাগে। আর এই যে স্কুলে যাওয়ার পথে কত বড় বড় নারিকেল গাছ, তারপরে এই যে মনে হচ্ছে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি, তবে গ্রামে থাকে কাঁচা রাস্তা, এখানে আছে পাকা রাস্তা। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের বাসার সামনের যে জায়গাটা ওইটাই। তো একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে বাসা কোথায় আপনার দেখতে চাই, তো আজকে আমি আমার বাসাটাই দেখাবো কোথায়। তার আগে ছেলেকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে এই যে এই দোকান থেকে পাউরুটি নিব। তারপর আমি পাউরুটি নিয়েছি, তারপরে রাস্তা দিয়ে বের হতে হতে একটু ভিডিও নিয়ে নিলাম। এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। তার আগে আমি টমেটো আর হচ্ছে পাউরুটি আর কমলা কিনেছিলাম, লেবু কিনেছিলাম, সেগুলোই একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে দেখেন, আমি কিন্তু থাকি বাঁশবাগানের ভিতরে, আর শহরে কিন্তু এরকম বাঁশবাগান খুঁজেই পাওয়া যায় না। আমাদের বাসার সামনে দেখেন বিশাল বড় বাঁশবাগান, আর এই সামনে দিয়ে গ্রামের মতো উঠানের মতো একটা জায়গা। এখানে বাচ্চারা কিন্তু বিকালে অনেক খেলাধুলা করতে পারে। আর মূলত এই বাসাটাই হচ্ছে এই জায়গাটা দেখেই আমরা ভাড়া নিয়েছিলাম, কারণ হচ্ছে যাতে ছেলেমেয়েগুলো একটু নিচে এসে খেলাধুলা করতে পারে। এই বাঁশবাগান থাকার কারণে আমাদের বাসায় অনেক ঠান্ডা এবং বাতাস আসে। এখন আমি এই তো আমার উপরে যাব, আমরা থাকি তিনতলায়, তো আমি লিফটে উঠে গিয়েছি, এখন হচ্ছে বাসায় ঢুকব। তো ঢুকতেই প্রথমে এই যে আমার পাপোশটা আঁকা বাঁকা হয়ে গেছে, সেটাই আমি একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম, সরি ডাইনিং রুম, এই টেবিলে বসেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করি। আর এইটা হচ্ছে ড্রয়িং রুম অর্থাৎ বসার ঘর। আর এই যে হাতের বাম দিকে ফ্রিজের পাশে যে রাস্তাটা চলে গেছে ওখানে রান্নাঘর, আর এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার রান্নাঘর। ভিতরে দুই রুমে সবাই ঘুমাচ্ছিল, এই জন্য আর ভিতরের রুমটা দেখালাম না। এখন হচ্ছে আমি সকালে নাস্তা করার আগে এই যে যে চিয়া সিড, তারপরে তুকমা দানা, ভুসি, এগুলো আমি ভিজিয়ে রাখি। স্কুল থেকে এসেই আমি খাই আর আলিফের বাবা খায়। সকালে আলিফকে আলু পরাটা টিফিন বানিয়ে দিয়েছিলাম, সেটাই একটু ছিল, ওটাই দেখালাম। আর হচ্ছে আয়রার অনেক ঠান্ডা লেগেছে, ওকে হচ্ছে মধু দিয়ে আর গরম পানি দিয়ে খাওয়াবো। ওকে স্কুল থেকে এসে কিছু সময় পরে আমি ঘুম থেকে তুলেছি, তারপরে নাস্তা বানিয়েছি। এখন ওকে বসিয়ে আমি হচ্ছে খাওয়ানোর চেষ্টা করতেছি, ও কিছুতেই খাবে না, ও শরীরটাও ভালো না, তো আর তেমন ভিডিও করা হয়নি। তবে এই ভিডিওটা ছিল গতকালকের, এর আগের দিন রাতে আমি পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, তো ওকে বললাম যে তুমি এটা খাবা কিনা, ও তখন বলল যে হ্যাঁ খাবো, তারপর ওই পিঠা খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।